আসসালামু আলাইকুম। বোর্ড একটা প্রবলেম তো আছে, এই প্রবলেমটা বিভিন্ন সময় আমাদের স্কুলের পরীক্ষাতেও আসে, আবার দেখা যায় যে চাকরির বিভিন্ন পরীক্ষাতেও চলে আসে। তো প্রবলেমটা খুব একটা জটিল প্রবলেম না, কিন্তু অনেক সময় পরীক্ষায় যেহেতু কম সময় থাকে, অনেক সময় মাথা হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় আমাদের জটিল মনে হতে পারে। তো প্রশ্নটা এটা একটা এরকম বলছে যে একটা ক্লাসে প্রতি বেঞ্চে আমার কত বলছে চারজন করে যদি ছাত্র বসে, চারজন করে ছাত্র বসলে আমার তিনটা বেঞ্চ হচ্ছে খালি থাকে, আনইউজড থাকে। আচ্ছা, তো এবং পরের যে বাক্যটা, পরের গানিত বাক্য বলছে যে আবার যদি তিনজন করে বসাই আবার কিন্তু ছজন ছাত্র আমার দাঁড়ায় থাকতেছে। হ্যাঁ, আচ্ছা, তো ফাইনাল যে রেজাল্ট কি যে আমার এই ক্রাইটেরিয়াগুলো দিয়ে আমার ছাত্র সংখ্যা বের করতে হবে। তো আমি যেভাবে ম্যাথটা ফিল করছি সেটা হচ্ছে আমি ধরে নিছি যে বেঞ্চ সংখ্যা হচ্ছে এক্সট্রা, বেঞ্চ সংখ্যা যদি এক্সট্রা হয় তাহলে এক্স বেঞ্চ, প্রথম বাক্যটার দিকে যদি আমি খেয়াল করি যে তিনটা বেঞ্চ খালি থাকে, দ্যাট মিনস তিনটা বেঞ্চে কোনো স্টুডেন্ট বসে না। তো স্টুডেন্ট যখন বসে না, সো আমার তিনটা বেঞ্চ আমি মোট বেঞ্চের থেকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ স্টুডেন্ট সংখ্যা তো বসতেছে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোট বেঞ্চ, তাহলে স্টুডেন্ট বসেছে কয়টা বেঞ্চে, এক্স মাইনাস থ্রি সংখ্যক বেঞ্চে কয়জন করে, চারজন করে, অর্থাৎ চারজন করে যদি এক্স মাইনাস থ্রি সংখ্যক বেঞ্চে বসে তাহলে এটা হবে ক্লাসের মোট স্টুডেন্ট সংখ্যা। পরবর্তীতে যাই যে তিনজন করে বসলে আমার হচ্ছে ছয়জন ছাত্র দাঁড়ায় থাকে, দ্যাট মিনস আমি প্রথমে ধরে নিচ্ছি আমার বেঞ্চ কয়টা, এক্স সংখ্যক বেঞ্চ, প্রতিটা বেঞ্চে তিনজন করে বসলে মোট বসা স্টুডেন্ট হচ্ছে যারা বসে থাকবে তারা হচ্ছে থ্রি এক্স সংখ্যক, এবং ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে ছয়জন। দ্যাট মিনস একটা প্রাইমারি ইকুয়েশন আমি তৈরি করে ফেলছিলাম, এটা আমি সলিউশন করি, সলিউশনটা হবে এরকম ফোর এক্স মাইনাস টুয়েলভ এখানে থ্রি এক্স প্লাস সিক্স, তো এখানে থাকছে এক্স এবং এটা হচ্ছে টুয়েলভ প্লাস সিক্স ইকুয়াল এইটিন, তাহলে মোট বেঞ্চ সংখ্যা হচ্ছে আমার এইটিন। এবং সেম ছাত্র সংখ্যা কত, তাহলে আমি যে কোনো একটা লেফট হ্যান্ড সাইডে বসে যে রাইট হ্যান্ড সাইডে যদি বসাই, যে এখানে যদি লেফট হ্যান্ড সাইডে বসাই ফোর এক্স মাইনাস থ্রি, ফোর এইটিন মাইনাস থ্রি, ফোর ইন্টু ফিফটিন, দ্যাট মিনস সিক্সটি। আবার যদি লেফট হ্যান্ড সাইডে বসাই থ্রি এক্স প্লাস সিক্স, থ্রি ইন্টু এইটিন প্লাস সিক্স, থ্রি এইটিনে ফিফটি ফোর প্লাস সিক্স ইকুয়াল সিক্সটি, অর্থাৎ আমার সেম ছাত্র সংখ্যা হচ্ছে ষাটজন। এবং আমার যদি যদি প্রশ্ন করে যে বেঞ্চ সংখ্যা কয়টা, তাহলে বেঞ্চ হচ্ছে 18টা। ওকে।